হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্তমানে আমরা প্রায় সবাই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি, তো আজ আমি আপনাদের ফেসবুক মেসেঞ্জারের দুইটি আপডেট সম্পর্কে বলবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। বন্ধুরা, প্রথমে যে আপডেটটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে মেসেঞ্জার রেস্ট্রিক্ট মোড। অনেক সময় এমন হয় যে আপনাকে কেউ মেসেঞ্জারে কল বা মেসেজ দিয়ে বিরক্ত করছে, পরিচিত হওয়ার কারণে আপনি তাকে ব্লকও করতে পারছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি মেসেঞ্জারে রেস্ট্রিক্ট মোডটা কাজে লাগাতে পারেন। আপনি যদি তাকে রেস্ট্রিক্ট করে রাখেন, সে আপনাকে যতই মেসেজ দিক সেটা কিন্তু আপনার সামনে আসবে না, সে আপনাকে বিরক্তও করতে পারবে না। এটি দেখানোর জন্য আমি চলে যাব মেসেঞ্জারে। প্রথমে আমি মেসেঞ্জারে ট্যাপ করে দিচ্ছি। মেসেঞ্জারে চলে আসার পরে সাপোজ আমি এখানে এই কনভারসেশনটাতে ঢুকছি, এই কনভারসেশনটাতে ট্যাপ করে দিলাম। এই কনভারসেশনটাতে ট্যাপ করে দেওয়ার পরে, এই কনভারসেশনটাতে চলে আসার পরে হাতে ডান দিকে যেই আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ট্যাপ করে দিবেন। এই আইকনটাতে ট্যাপ করে দেওয়ার পরে ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিক্টেড এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। এই অপশনটাতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনি এই ব্যক্তিটিকে রেস্ট্রিক্টেড করে দিলেন। এখন যদি আমি ব্যাকে চলে যাই, এখন দেখতে পাচ্ছেন আমি যাকে রেস্ট্রিক্ট করেছি সে কিন্তু আমার এই চ্যাট লিস্টে এখন আর নেই। এখন আপনি যাকে রেস্ট্রিক্ট করলেন সে যদি আপনাকে মেসেজ করে বা কল করে তাহলে কিন্তু সেটি আপনার সামনে আসবে না। আর আপনি যদি তাকে আনরেস্ট্রিক্ট করতে চান, তার জন্য আপনার চলে যেতে হবে আপনার প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পরে একটু ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন প্রাইভেসি বলে একটা অপশন আছে। এই প্রাইভেসি অপশনে ট্যাপ করে দিবেন। প্রাইভেসি অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস বলে একটা অপশন আছে। এই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টসে ট্যাপ করে দিতে হবে। রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টসের এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি যাকে একটু আগে রেস্ট্রিক্টেড মোডে ট্রান্সফার করলাম তার অ্যাকাউন্টটি এখানে শো করছে। এখন আপনি যদি সিম্পলি এখানে ট্যাপ করে দেন, ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আর নিচের দিকে লেখা থাকবে দেখতে পাচ্ছেন আনরেস্ট্রিক্টেড। আপনি যদি এখন সিম্পলি আনরেস্ট্রিক্টেডে ট্যাপ করে দেন তাহলেই এটা পুনরায় আগের মতন হয়ে যাবে। আনরেস্ট্রিক্টে ট্যাপ করে দিলাম, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা পুনরায় আগের মতন হয়ে গেল। এখন সেই ব্যক্তিটি আপনাকে চাইলে মেসেজ করতে পারবে এবং আপনার সামনে তার মেসেজগুলো শো করবে। এখন যদি আমি ব্যাকে যাই, ব্যাকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যাকে একটু আগে রেস্ট্রিক্ট করেছিলাম তার কনভারসেশনটি আবার আমার সামনে চলে এসেছে। বন্ধুরা, এখন আমি আপনাদের দ্বিতীয় যে আপডেটটি সেটি দেখাতে যাচ্ছি। এটি দেখানোর জন্য আবারও আমাদের মেসেঞ্জারে চলে যেতে হবে। মেসেঞ্জারে এসে এখানে আপনার যে প্রোফাইল আইকনটি আছে এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দিতে হবে। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস, আমরা সবাই অ্যাক্টিভ স্ট্যাটাস সম্বন্ধে কম বেশি জানি, অ্যাক্টিভ স্ট্যাটাসে ট্যাপ করে দিচ্ছি। এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসের মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাসটা যদি আমি অফ করে দিই, ফেসবুক মেসেঞ্জারে আগে যে আপডেটটা ছিল সেটা হচ্ছে আনটিল আই চেঞ্জ ইট, এই আপডেটটা আগে থেকেই ছিল, কিন্তু এখন নতুন করে এখানে আরও চারটা অপশন অ্যাড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও চারটা অপশন অ্যাড হয়েছে। এই অপশনগুলো হচ্ছে ফর ওয়ান আওয়ার, ফর এইট আওয়ার্স, আনটিল 8 AM কাস্টম। এখানে আপনি চাইলে এক ঘন্টার জন্য আপনি আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রাখতে পারেন, আবার 8 আওয়ার্সের জন্য অফ রাখতে পারেন, আবার আনটিল 8 AM পর্যন্ত অফ রাখতে পারেন। আবার আপনি চাইলে কাস্টমে ট্যাপ করে এখান থেকে ডেট পরিবর্তন করেও কয়দিনের জন্য আপনি অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ রাখবেন সেটাও করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।